আজ বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2019। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2019 অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন প্রতি বছর পালিত হয়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ দ্য ইউনাইটেড নেশনস ডে ফর এনকারেজিং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের পরিবেশকে প্রোটেক্ট করার জন্য যে অ্যাওয়ারনেস তৈরি করা তার জন্য এই দিনটি পালন করা হয়। এটি শুরু হয়েছিল 5ই জুন 1974 সালে 5ই জুন থেকে বিশ্ব পরিবেশ দিবস দিনটি পালন হয়ে আসছে। 2019 বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। এই 2019 যে থিমটা হচ্ছে বিট এয়ার পলিউশন, দ্য থিম ইজ বিট এয়ার পলিউশন। এবং এই বিট এয়ার পলিউশন যে থিমটা, সেই থিমটি চুজ করেছে চায়না, হু ইজ দ্য হোস্ট ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2019। অর্থাৎ চায়না হচ্ছে হোস্টিং কান্ট্রি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2019, বিশ্ব পরিবেশ দিবস 2019 হোস্টিং কান্ট্রি হচ্ছে চায়না। ইন্ডিয়াতে দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট রিলিজ এ সং ঠোডি হাওয়া আনে দে। এই সঙ্গের মাধ্যমে ফ্রেশ এয়ার, তার যে ইম্পর্টেন্স, তার যে গুরুত্ব, সেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে। দেখে নেওয়া যাক কজেস অফ এয়ার পলিউশন, অর্থাৎ এয়ার পলিউশনের কারণ কী কী। বার্নিং অফ ফসিল ফুয়েল, মডার্ন এগ্রিকালচার অ্যাক্টিভিটি, এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রি, এই তিনটি হচ্ছে মূল এবং প্রধান কারণ। এফেক্টস অফ এয়ার পলিউশন, অর্থাৎ এয়ার পলিউশনের ফলে কী হয়, হার্টের যে প্রবলেম, সেই হার্টের কিন্তু প্রবলেম হয়ে থাকে। গ্লোবাল ওয়ার্মিং একটা সমস্যা। অ্যাসিড রেন হয় যা এগ্রিকালচারে প্রচুর পরিমাণে ক্ষতি করে। ডিপ্লেশন অফ ওজন লেয়ার, ওজন লেয়ারের ডিপ্লেশনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সমস্যার সমাধানের উপায়, ইউজ পাবলিক মোড অফ ট্রান্সপোর্টেশন, ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ গাছ লাগাতে হবে এবং পাবলিক মোড অফ ট্রান্সপোর্টেশন বেশিরভাগ মানুষকে ইউজ করতে হবে। ক্লিনিং এক্সস্ট পাইপ, ইন্ডাস্ট্রির যে পাইপগুলি আছে সেগুলিকে ক্লিন করা প্রয়োজন রয়েছে। ইউজ অফ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যে রিনিউয়েবল এনার্জি তার ব্যবহার কিন্তু বাড়াতে হবে মানুষকে, জনগণকে, পিপিলকে। এই সমস্ত বিষয়গুলি করলে আমরা অনেকটাই এনভায়রনমেন্টকে সেভ করতে পারবো। এছাড়াও রাইজিং অ্যাওয়ারনেস থ্রু ক্যাম্পেইন, বিভিন্ন যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। সবাইকে বলি যে তার বার্থডে বা জন্মদিনে প্লিজ প্ল্যান্ট এ ট্রি অন ইউর বার্থডে, একটা জন্মদিনে অবশ্যই একটি করে গাছ লাগান, তাহলে আমাদের টেম্পারেচারটাও অনেকটা কমবে বলে মনে হয়। থ্যাংক ইউ।